অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি পার্ট 7। দেখো প্রথমে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, তাহলে চলো আমি এটা মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আত্মীয় সভা রাজা রামমোহন রায়, জাতীয় মেলা নবকল মিত্র, সত্যশত সমাজ জ্যোতিরাও ফুলে, এবং আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। এই চারটে হয়ে গেল। এবার এই শূন্য স্থানগুলো দিচ্ছি। এবার দুইয়েরগুলো আমি বলছি, দুইয়ের একটা বলছি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি। দুই মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় বীরেশ লিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। তিন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। আর স্বামীজি শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। এবার যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বড় বড় আমি টাইপ করে লিখে দিচ্ছি, দেখে নাও তিনেরগুলো থেকে। তিনটা বলছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, বেশি বড় লিখলে আবার কিন্তু নাম্বার কাটাবে, তোমরা তিনটে বা চারটে বাক্যে বেশি লিখতেই পারবে না। তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংঘটিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যেই তিতুমির ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে, বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন তিতু। নারকেল বেরিয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ সেনাবাহিনী কামান দেখে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। তিনটা বলেছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটা বলেছে বারাসাত বিদ্রোহ কি, উত্তর হচ্ছে তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংঘটিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যেই তিতুমির ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে, বারাসাত অঞ্চলে একটি মাসের কেলা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন তিতু। নারকেল বেরিয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেখে বাঁশের কেলা ধ্বংস করে দেয়, সেখানে কিন্তু কামার গোলার আঘাতে তিতুমির মৃত্যু হয়। নববঙ্গ নামে কারা পরিচিত ছিলেন, উত্তর হচ্ছে নববঙ্গ গোষ্ঠী। কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী ছাত্রদের একসঙ্গে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। এদের ডিরোজিয়ান বা ডিরোজিয়পন্থীও বলা হতো। উনিশ শতকে বিশ ত্রিশ চল্লিশ দশকে নববঙ্গ গোষ্ঠীর নতুন চিন্তা ও কর্মকাণ্ডের অগ্রদূত হিসাবে কাজ করেন। ত্রিপান্থ্রি মোপালা বিদ্রোহ কেন হয়েছিল, মোপালা বিদ্রোহের কারণ হচ্ছে দক্ষিণ ভারতের মালাবারের মোপালারা ছিলেন দরিদ্র কৃষক শ্রমিক বা কৃষি শ্রমিক, ছোটো ব্যবসায়ী বা জেলে। সেখানের গরিব কৃষকদের ওপর রাজস্বের বোঝা ও বিভিন্ন বেআইনি কর ব্রিটিশরা চাপিয়ে দিয়েছিল, জমিতে কৃষকদের অধিকার অস্বীকার করা হয়। এগুলো ছিল মোপালা বিদ্রোহের কারণ। এবার আছে চার পাঁচটা বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছে সাঁওতালদের বিদ্রোহ সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল, 855-56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল সংগঠিত হয়েছিল, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট সাঁওতাল হুল ও নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। সাঁওতাল বিদ্রোহ হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়টে লেখা হয়েছিল অর্থনৈতিক শোষণই সাঁওতাল দিয়ে বিদ্রোহ করতে বাধ্য করেছে, সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে, অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা হয়েছে। সাঁওতালরা শুধু চায় নিজেদের জঙ্গল ও উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপন অধিকার। চার দুইটা 1857 খ্রিস্টাব্দের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। প্রশাসনিক সংস্কার কী বলেছে, 1 নম্বর ভাইসরয় পদ সৃষ্টি। মহাবিদ্রোহের পর ইংল্যান্ডে কোম্পানির ভারত প্রশাসন সংক্রান্ত বিষয়ে সংস্কার করা হয়। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন অনুসারে বোর্ড অব কন্ট্রোল, কোর্ট অব রাইটার্স, সিক্রেট কমিটি
লন্ডন থেকে ভারতে প্রশাসন নিয়ন্ত্রণ করতো, এখন সংস্থাগুলি বাতিল করে, এক মিনিট এগুলো একটুখানি একটা বাদ যাবে শব্দটা, আচ্ছা, সংস্থাগুলি বাতিল করে 15 সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠিত হয়। দেখে বানানটা ঠিক করলে তুমি দেখে নেবে, এই যে জায়গাটা সংস্থা, এখন ভুল করে সংখ্যা লেখা ছিল। এর প্রথম সভাপতি হন ভারত সচিব, ভারত সচিবকে বলা হয় সেটা স্টেট অফ ফরেন, না লিখলে চলবে ব্যাকেটেডটা। তিনি ব্রিটিশ মন্ত্রিসভার ভারত বিষয়ে ভারপ্রাপ্তের মন্ত্রী ছিলেন, তিনি তার কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন। এছাড়া গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 2 নম্বর পয়েন্ট বলছে আইন পরিষদে ভারতীয়দের গ্রহণ। মহাবিদ্রোহের পর ভারতীয় প্রশাসনের সংস্কার সাধিত হয়। এ যাবৎ ভারতীয় প্রশাসনে ভারতীয়দের যোগদানের ব্যবস্থা ছিল না। মহাবিদ্রোহের পর ভারতীয় প্রশাসনে ভারতবাসীর মতামত গ্রহণের জন্য ভারতীয় পরিষদীয় আইন পাশ হয়। এই আইন অনুসারে বাউলার বা ভাইসরয়ের আইন পরিষদের সংখ্যা বাড়ানো হয় এবং সেখানে ভারতীয়দের নিযুক্তির ব্যবস্থা করা হয়। একইভাবে প্রদেশগুলিতে, মানে আমাদের এখানকার বাংলা, মাদ্রাজ, মুম্বাই, ছোটোলাট বা ডিফারেন্ট গভর্নমেন্ট পদে পরিষদে ভারতীয় সদস্য নিযুক্ত করা হয়। আর 2 নম্বর পয়েন্ট কি, দেশীয়, 3 নম্বর যে দেশীয় রাজনীতিতে পরিবর্তন। রাজনীতি কী হচ্ছে দেখো, মহাবিদ্রোহের আগে পর্যন্ত দেশীয় রাজ্যগুলিকে রক্ষা করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল। এখন থেকে ব্রিটিশদের সঙ্গে এদের সম্পর্ক অনেকটা বন্ধুত্বপূর্ণ করার প্রক্রিয়া শুরু হয়।